ছত্রপুর থানায় বিজেপি নেতা গোলক মহাপাত্র লক্ষ্মীদত্ত প্রধান হত্যা মামলার অভিযুক্তক সহিত সম্পর্ক নেই গোলকঙ্কু জেরা করিছে পুলিশ। নোটিশ পাইবা পরে আজি দলবল নেই পৌঁছিলে গোলক। এহাপরে দুইটি পর্যায়ে জেরার সম্মুখীন হয়েছন্তি গোলক। সেপটে গোলকঙ্ক গিরফ দাবিরে বিক্ষোভ করিছে বিজেডি এবং সেপটে বিজেপি কহিছে সরকারক হাত বারিশি সাজিছে পুলিশ। গোলক মহাপাত্রঙ্কু জেরা। ছত্রপুর কাউন্সিলর লক্ষ্মীদত্ত প্রধান হত্যা মামলার বিজেপি মুখপাত্রঙ্কু জেরা করিছে ছত্রপুর পুলিশ। দিনরে 45 মিনিট পচরা উচরা পরে সন্ধ্যায় পুনি থরে জেরার সম্মুখীন হয়েছিল গোলক। লক্ষ্মীদত্ত হত্যার ষড়যন্ত্রকারী কৃষ্ণ নায়ক এবং গোলকঙ্ক কল ডিটেল রেকর্ড পদাকু আসিবা পরে বিজেপি মুখপাত্রঙ্কু নোটিশ জারি করিছিলা ছত্রপুর পুলিশ। তেণু এক বিশাল শোভাযাত্রার ছত্রপুর থানায় পৌঁছিলে গোলক। তাঙ্ক সহ সামিল থিলে দলীয় পদাধিকারী, শহ শহ কর্মীঙ্কো গহণরে থানায় পৌঁছিলে গোলক। সেপটে বিজেপি কহিছে পুলিশ সরকারঙ্কো হাত বারিশি সাজিছে এবং রাজ্যরে বিজেপির কণ্ঠরোধ পাইঁ উদ্যম হেউছি। মতে 160 রে সেমানে ডাকিথিলে মু তার উত্তর সেমানে যা পচারলে দেলি, যেহেতু এটা তদন্তর বিষয় মু আপন মানক আগে সে কোন পচারলে মু কোন কইলি তা খুলাসা করি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাঙ্ক মুহকু বন্ধ করে দেওয়া পাইঁ এ যে চক্রান্ত চালিছে, এ যে ষড়যন্ত্র চালিছে, এ ষড়যন্ত্রের ভারতীয় জনতা পার্টি চুপ রহিব নাই। লড়াই আর পার লড়াই ভারতীয় জনতা পার্টি করিব। ওড়িয়ার হক পাইঁ আমি লড়াই করিয়াকু আসিছু, লড়াই করিবু। সেপটে গোলক মহাপাত্রঙ্কো গিরফ দাবিরে শক্তি প্রদর্শন করিছি বিজেডি। দল পক্ষরু গঞ্জাম এসপিঙ্কো অফিস আগরে বিক্ষোভ করা যাইছি। ছত্রপুর বিধায়ক প্রিয়াংশু প্রধানঙ্কো নেতৃত্বরে রাস্তাকু ওহ্লাইথিলে শহ শহ কর্মী। অভিযুক্তকু সহযোগ করিথিবা অভিযোগরে গোলক মহাপাত্রঙ্কো তুরন্ত গিরফ করিবাকু দাবি করিছন্তি বিজেডি নেতা। ছত্রপুর টু নেকি দেরাদুন রে পৌঁছাইবারে গোটে একিউজড কু সহযোগ করিবা পে গোটে ক্রাইম, তেণু তাঙ্কু গোলক মহাপাত্রঙ্কু আরেস্ট করিবা পাই আজি ছত্রপুর র বিজু জনতা দল তরফরু সমস্ত আসি আজি এটি একাঠি হইছন্তি, তাঙ্কু আরেস্ট করা যাউ বলে দাবি রখা হই। আগামী দিনরে গিরফ কলে হয়তো বর্তমান যে জেলা সম্পাদক তারপরে জেলা প্রভারী আগামী দিনরে 204 নম্বর রুম কে বুক করিদেলা, কা নারে দিলা, কে কে আউরি সহযোগ দিলে, সবু পদক আসিও তথ্য সেদিন জানা পড়িব এই বিজেপির নীতি কোন। লক্ষ্মীদত্ত হত্যা মামলার মুখ্য ষড়যন্ত্রকারী কৃষ্ণ নায়ক গিরফ হওয়া পরে ফিটুছি গুমর। কৃষ্ণ ফেরার থিবা বেলে তাঙ্ক সহ কথা হইতিবা স্বীকার করছন্তি গোলক। তেণু গোলকঙ্কু নেই জোর ধরিছি রাজনীতি। গঞ্জাম জেলা ছত্রপুরু ক্যামেরাম্যান প্রদীপ্ত পরিছাঙ্ক সহ শক্তিধর রাজগুরু, ইটিভি নিউজ।